গাইজ, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজকে যাব বাড়ি। তোমার দাদাভাই কালকে সন্ধ্যাবেলা এসেছে, এখনও ঘুমাচ্ছে, আর আমি চা মা খেলাম একটুখানি আগে, আর এখন এই যে তরকারি দিয়ে মুড়ি খাবো, তার জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিই। আর কী কী নিয়ে যাচ্ছে এই বাড়ি থেকে ওই বাড়ি তোমাদের তো জানাবোই, আর বিবাহবার্ষিকী কী পেয়েছি সেটাও একটা অন্যদিন ব্লগ হবে, কারণ আমি ওইগুলো তোমাদের আগেই তোমার দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওই বাড়ি, তাই তোমাদের দেখাতে পারিনি। তো চলো তাহলে খেয়ে নিই, দিয়ে পরে কথা হবে তোমাদের সাথে, কেমন? আমি কি খাচ্ছ? ও মাংস খাচ্ছে এখন, তো চলো পরে কথা হবে। হ্যালো গাইস, তো আমরা রেডি হয়ে গিয়েছি, আর দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ পুরো রেডি করা হয়ে গেছে। তো এবার বেরিয়ে যাব, মানে বেরোনোর সময় ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, অনেক দিন ছিলাম, মা কান্না করছে, খুবই কষ্ট হচ্ছে। তো এই যে বৌমণি আর মা দাঁড়িয়ে আছে, ওর পাশে ওই যে কাকি দাঁড়িয়ে আছে, তো চলো তাহলে পরে কথা হবে। দেখতেই পাচ্ছ গাইস। আমি বাড়ি চলে এসেছি, জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, এবার ওই বেরিং পত্রগুলো নামানো হবে, তোমাদের সাথে আমি পরে কথা বলবো, কেমন? তো গাইস, এই যে এগুলো হচ্ছে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি তোমাদের, একবার এখানে আবিটার ফল আছে, আর এই যে এগুলো কালকে করেছিল তোমাদের দেখানো হয়নি, তো চলো তাহলে ওর দুধটা জাল দিয়ে নিই, পরে কথা হবে। তো গাইস, বাড়ি চলে এসেছি, তোমাদের তো বললাম আবিকে সান্টান করালাম, এবার যেটা করবো শীতে যে জামা প্যান্টগুলো আছে কটা তুলে দিয়ে গেছিলাম, আর কটা কটা বাইরে আছে ওগুলো এখন সব তুলে দেব। আমি যখন গিয়েছিলাম তখন তো একটু অল্প মানে হালকা ঠান্ডা ছিল, এখানে সেমন কিছু নেই, তো চলো ওগুলো তুলে দিই। হ্যাঁ, দিয়ে পরে কথা হচ্ছে। কি কি নিয়ে এসেছিলাম তোমাদের দেখালাম আমি, আর আবিকে এখন স্নান করিয়ে দিয়েছি, আবি স্নান করে ওই যে লাড্ডু খাচ্ছে। আবি স্নান করে তুমি কি খাচ্ছো? লাড্ডু খাচ্ছে। এই যে যেমন ধরো এটা তুলবো, তোমার দাদা ভাইয়ের এখানটাতে ভাঁজ করা আছে, এগুলো সব তুলবো, তো চলো। আর আমি ওই বাড়ি থেকে স্নান করে এসেছিলাম, আজকে স্নান করতে লাগবে না আমার, স্নান করে এসেছিলাম, তো চলো পরে কথা বলবো, এগুলো করে নিই কাজ মাছ, ঠিক আছে, টাটা। এই আমার শীতের জামা কাপড় ঢোকানো হয়ে গেছে, আল্লাটাও একটু গুছিয়ে নিলাম, এবার যে এই চাদরটা তোমাদের দাদাভাই কালকে পেতেছে, আমি একটু ঝেড়ে টেনে সুন্দর করে কাটবো, এবার পেতে নিই তারপরে কথা বলবো। আবি এখন লেবু খাবে, চলো তার আগে আবিকে লেবুটা খাইয়ে নিই, এসো। তো আবির জন্য আবির দাদু এই লেবুটা কিনে দিয়েছে, পরশুদিন রাতে নিয়ে এসেছিল, আপেল লেবু বেদানা, বাবারে ছাড়াতেই তো পারছি না, তো তার জন্য আর একটা এটা হচ্ছে কমলা লেবু আর মৌসুমি লেবু এনেছে, ওকে এখন আমি কমলা লেবুটা ছাড়িয়ে দিচ্ছি, মৌসুমি লেবুটা এখন দেব না, ভাত টাত খাবে তারপরে দেব। তো ও খেয়ে নিক, আমি ওদিকে চাদরটা চেঞ্জ করে নিই, তারপরে কি কাজ বাজ করে নিয়ে তারপরে ঝাঁটপাত দেবো, ঘর মুছবো, ঘরের একটু ঝোলটা ঝেড়ে নেব, তারপরে আবার আসবো তোমাদের সাথে, কখন কথা বলতে কি জানি,
তার মাঝে যদি সুযোগ পাই অবশ্যই করে তোমাদের সাথে কথা বলতে আমি আসছি, কেমন? আর আমি আজকে রান্না, ঘর মুছবো, আমি ঘর মুছবো। বেশ, আমি ঘর মুছে দেবে আমার। আর আজকে আলু সিদ্ধ, ডাল, আলু সিদ্ধ, ডাল আর ডিম সিদ্ধ খাবো, ব্যাস। এ দুদিন ওই বাড়িতে খুব রিচ খাওয়া হয়েছে, তো চলো আজকে খাই নি, পরে কথা হবে, কেমন? টাটা। হ্যালো গাইস, তো আমি তোমাদের সাথে সেই দুপুরে কথা বলেছিলাম আর কথা হয়নি। আমি আবেগে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম, শরীরটা একটু টায়ার্ড যতই হোক। তো এবার আবি উঠলো, আবেগে একটু কিছু খাওয়ায়, তার আগে আমি তোমাদেরকে বলে দিলাম যদি আবি মাঠে যায় তোমাদেরকেও নিয়ে যাব, তখন কথা হবে, কেমন? টাটা। গাইস, আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে গিয়েছি, আবেগে নিয়ে মাঠে যাচ্ছি। আবি কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছি, তো চলো চলো মাঠে গিয়ে কথা হবে, কেমন? টাটা, চলো। তো গাইস, এই যে মাঠে চলে এসেছি, ছেলে পিলে সব খেলা করছে, তোমাদের একবার শেয়ার করে দিলাম, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। না না, মা ওকে লেগে যাবে, হরম করে চলে আসবে। এই যে ছেলে পিলে ফুটবল খেলছে, সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। তো চলো তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে আবার কথা বলবো, কেমন? হ্যালো গাইস, তো আমি তোমাদের সাথে কথা বলেছিলাম সেই পার্কে, আর কোনো কথা হয়নি। আর শরীরটা আমার খুবই খারাপ, দেখে বুঝতেই পারছো, এখানকার জল ওখানকার জল। তো যাই হোক, আজকে যেমন পারলাম তোমাদের মোটামুটি ভিডিওটা আমি শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। আবি ঘুমিয়ে গিয়েছে, আর এই যে এখানে পাখা চালাতে হচ্ছে, আমাদের ওই বাড়ি পাখা চালাতে হতো না, দোতলা ঘর বলে নিচেটা ঠান্ডা থাকতো। তো আর বেশি বকর বকর করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও, আমার পাশে থেকে কমেন্টে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কেমন? টাটা।